হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আমি আছি রুদ্র, আপনারা আছেন রুদ্র বাংলা ইউটিউব চ্যানেল। সো প্রতিনিয়ত এই চ্যানেল থেকে ইউটিউবের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। তো আশা করবো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো যে একদিনে একা সাবস্ক্রাইবার, হ্যাঁ একদিনে আসলে কি একা সাবস্ক্রাইবার পাওয়া যাবে কিনা, যদি পাওয়া যায় তাহলে কী ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয়, বা যারা অ্যাপ্লিকেশন থেকে সাবস্ক্রাইবারগুলো নিয়ে আসে তারা কি আসলে কি এই সাবস্ক্রাইবারগুলো জেনুইন কিনা, সেটা স্পার্মের মধ্যে পড়ে কিনা, এই সকল বিষয়ে আপনাদেরকে আলোচনা করব। ভিডিওর শুরুতে বলবো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমি প্রথমে যে অ্যাপ্লিকেশনের কথা বলবো, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, যেমন তার মধ্যে সাপপড়, সাপ্লো, এই ধরনের অ্যাপ্লিকেশন সহ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, হাজার হাজার অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে, যেগুলো থেকে আপনারা ইচ্ছা মতনে দৈনন্দিন 1000, 1500, 2000 পর্যন্ত সাবস্ক্রাইবার আপনি নিতে পারবেন একদিনে। তো এগুলো দিয়ে আপনি সাবস্ক্রাইবার 1000 পূরণ করতে পারবেন, সো সম্ভব। সো অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু সম্ভব 1000 সাবস্ক্রাইবার পূরণ করা। বিভিন্ন রিভিউ রয়েছে ইউটিউবে, সার্চ করলে পেয়ে যাবেন যে কীভাবে যে অ্যাপ্লিকেশন থেকে সাপোর্ট সাব অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে সাবস্ক্রাইবার নেওয়া যায়। সো আজকের আমার এই ভিডিওটার উদ্দেশ্য হলো যে আপনি 1000 সাবস্ক্রাইবার বা 2000 সাবস্ক্রাইবারই আপনি নিয়েছেন কোনো প্লে স্টোরের কোনো অ্যাপ্লিকেশন থেকে বা কোনো সাইট থেকে নিতে পারেন। নেওয়ার পর এই যে সাবস্ক্রাইবারগুলো আপনার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার নিয়েছেন, কমিউনিটি অ্যাপ ওপেন হলো, স্টোরি দিতে পারবেন, সকল কিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনার এই যে সাবস্ক্রাইবারগুলো এই সাবস্ক্রাইবারগুলোকে আসলে কি কাউন্ট হবে কি না, সেটাকে আপনার মনিটাইজেশনের কাউন্ট হবে কি না, প্রথমে বলবো যে না, এই সাবস্ক্রাইবারগুলো কখনোই মনিটাইজেশনের কাউন্ট হবে না। সেটা একসময় যখন বছর শেষে প্রত্যেক বছরে ইউটিউব কিন্তু যেগুলো স্পাম সাবস্ক্রাইবার সেগুলো কিন্তু ইউটিউব নিজের থেকে কেটে নেয়। দেখবেন বছর শেষে আপনার চ্যানেল থেকে 100, 200, 300টা বা তার চ্যানেলের সাবস্ক্রাইবারের উপরে ডিপেন্ড করে কিন্তু সাবস্ক্রাইবারগুলো কেটে নেবে। সো আমি বলবো যে বিভিন্ন ধরনের সাপোর্ট সাপ প্রো অ্যাপ্লিকেশন রয়েছে, সো এই অ্যাপ্লিকেশন থেকে কখনোই কোনোভাবেই আপনি সাবস্ক্রাইবার নেবেন, এক্ষেত্রে নিলে আপনি কখনো ফিউচারে আপনি কখনো মনিটাইজেশন পাবে না। যদি আপনি চ্যানেলকে মনিটাইজেশন না করতে পারেন, যদি চ্যানেলে আপনি কমিউনিটি অ্যাপ পেলেন, স্টোরি আপলোড করতে পারেন, লাইভ করতে পারেন, কিন্তু আপনি দেখা গেল যে আপনার চ্যানেল থেকে মনিটাইজেশন পেলেন না, সেক্ষেত্রে কিন্তু মানে ফিউচারে লস হয়ে গেলো এবং এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু কখনোই থাকবে না, সেটা বছর শেষে ইউটিউব নিজেই কিন্তু সেগুলো কেটে দেবে। সো এটা 1000 সাবস্ক্রাইবার একদিনে সম্ভব বা এর বেশিও সম্ভব, কিন্তু এই সাবস্ক্রাইবারগুলো কখনোই আপনার থাকবে না। সো এখন হলো যে আসে, তাহলে এই সাবস্ক্রাইবারগুলো না থাকে তাহলে এগুলো কী হবে, এগুলো আপনার ইউটিউবে নিজে থেকেই কেটে দেবে। সো কেটে দেওয়ার পর এগুলো দেখবেন আপনার যে অর্গানিক সাবস্ক্রাইবারগুলো সেই সাবস্ক্রাইবারগুলো থাকবে, কোনো সাবস্ক্রাইবারগুলো ডিলেট হয়ে যাবে। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি জেনুইনভাবে ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু একমাত্র মনিটাইজেশন পাবেন, এছাড়া কখনোই কোনোভাবেই কোনো ওয়ে নেই যে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। সো ভিডিও শেষে বলবো, আমি এই চ্যানেল থেকে বিভিন্ন ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। সো নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।